অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। আজকের দিনে এর থেকে ভালো কথা আর কি হতে পারে? সত্যি যখন আমি আসছিলাম এই স্টুডিওতে, তখন এই যে ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণ অঞ্জলির মতোই কিন্তু রোদটা ছাপিয়ে পড়ছিল। এবং কিছুদিন আগে ডিপ্রেশনে আমরা ছিলাম, কারণ কিছুদিন আগে নিম্নচাপ চলছিল। এবার কিন্তু শরতের ওয়েদারটা, শরতের আবহাওয়াটা সুন্দর করে আমরা উপভোগ করছি। পুজো এসে গেছে, পুজো এসে গেছে ভাব। তাই আজকের কবিতা দিয়ে শুরু করি, আজকে সামন্তকের গান দিয়েই শুরু করলাম আমাদের এই আড্ডা। সামন্তক সিনহা আজকের আমাদের বিশেষ অতিথি, আমাদের সঙ্গে আজকের এখানে আড্ডা বাড়বে। সামন্তক স্বাগত পুজোর আগে আমাদের এই আড্ডায়। কিন্তু এই আড্ডাটা এই যে হসপিটালের মধ্যে হচ্ছে, ধরো পুজোর আগে তোমরা অনেক জায়গায় আড্ডা দাও, পুজোর সময়ও দাও, কিন্তু এই যে একটা হসপিটালের মধ্যে একটা স্টুডিও, তার মধ্যে আমরা আড্ডা দিচ্ছি, এই এক্সপিরিয়েন্সটা কেমন বল? এটা অনেস্টলি খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। তার কারণ হসপিটালের ভেতর একটা স্টুডিও স্পেস এরকম যে বানানো হয়েছে, এতটা ভাবনা চিন্তা করা হয়েছে এই বিষয়টা নিয়ে, সেটা আমার ভীষণ ভালো লাগছে প্রথম কথা। এবং এরকম পরিবেশে আমি কখনো এসে গান গাইনি। আমি হয়তো গেছি বিভিন্ন সংস্থার সাথে গান গাইতে, অনেকজনকে যারা অসুস্থ তাদের গান শোনাতে গেছি অনেক সময়, কিন্তু একটা হসপিটালের ভেতরে এত সুন্দর একটা স্টুডিও স্পেস, সেখানে এসে গিটার নিয়ে ঢুকে গান গাইছি এবং আড্ডাও চলছে, এটা খুবই ইউনিক একটা ব্যাপার আমার কাছে, আমার খুব ভালো লাগছে। সামন্তকের কথা এলেই আমাদের একদম পুরনো একটা সিরিয়ালের কথা বলবো, টেলি সিরিয়ালের কথা মনে পড়ে যায়, দ্যাট ইজ গানের ওপারে। কারণ সামন্তকের যেটা স্টাইল, মানে রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে একটা নতুনভাবে পৌঁছে দেওয়ার যে স্টাইলটা, সেই স্টাইলটা কিন্তু আমরা প্রথম ওই গানের ওপারেতেই শুনি। তারপর থেকে কিন্তু এই স্টাইলটা নিয়ে দেখো সমালোচনা, যে কোনো নতুন কাজের সমালোচনা প্রচুর হয়, কিন্তু সেই স্টাইলটা পপুলারও হতে শুরু করে সমালোচনার মধ্যে দিয়ে। এই যে ধরো তুমি একটা নতুন স্টাইল ইন্ট্রোডিউস করলে আর কি কপিরাইট উঠে যাওয়ার পর, সেটার জন্য তুমি কীরকমভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছো? অ্যাকসেপ্টেন্স তো পেয়েছি খুব ভালো রকমভাবেই, তার সাথে ব্যাকল্যাশও পেয়েছি অনেক। এবার ঘটনা হচ্ছে অনেকেই হয়তো পার্সোনালি নিয়েছেন ব্যাপারটা, কিন্তু আমার আমি শুধুমাত্র একজন প্লেব্যাক আর্টিস্ট ছিলাম ওখানে, বিকজ অনুষ্ঠানটার যে স্টোরি লাইনটা বা যে চরিত্রটার জন্য আমি গান গেয়েছি, গোড়া তার চরিত্রটাই ওইটা ছিল, যে সে কিছুটা নিজের মতো করে, আমি ডিকনস্ট্রাক্ট করাও বলবো না, সে যে ডিকনস্ট্রাক্ট করছি ভেবে করতো খুব একটা তা নয়, কিন্তু সে নিজের মতো যেরকম গান শুনে বড় হয়েছে, তার ব্যান্ড মিউজিকের প্রভাব ছিল তার মিউজিকের ওপর অনেক বেশি, সো সেই রকমভাবে সে রবীন্দ্রনাথের গানকে দেখতো, নিজের মতো নিজের ইন্টারপ্রিটেশন তৈরি করতো আর কি। আর সেইটা ব্যাকল্যাশ তো অনেক হয়েছে, অনেকে পছন্দ করেননি, আবার ভীষণ যারা রাবীন্দ্রিক মানুষ, যারা যারা রবীন্দ্রনাথের মতাদর্শে ভীষণ রকমভাবে বিশ্বাসী এবং তাদের গান গেয়ে এবং শুনে বড় হয়েছেন, তারা কিন্তু অনেকে ভীষণ রকমভাবে আঁকড়ে নিয়েছিলেন ব্যাপারটা, পছন্দ করেছেন। ঠিক আচ্ছা, আমি কফি খাচ্ছি, তুমি খেতে পারছো না গিটারটার জন্য, তুমি প্লিজ গিটারটাকে রাখো, আমরা একটু আড্ডা মারতে মারতে কফিটা খেয়ে নিই, তারপর ওকে নিশ্চয়ই আজকে সামন্তক এসছি যখন প্রচুর গান শুনবো। আচ্ছা সামন্তক, একদম গোড়া থেকে শুরু করছি, তুমি শ্রীরামপুরে তোমার ছোটবেলাটা কাটিয়েছো, শ্রীরামপুরে তোমার বাড়িতে যে খুব একটা সবাই গান বাজনা করতেন এরকম নয়, ভালোবাসতেন তো নিশ্চয়ই, তোমার মধ্যে থেকে এইটা কবে থেকে তুমি নিজেকে চিনতে পারলে যে না তোমার গানের দিকে তুমি অনেকটা ভালোবাসা রয়েছে বা তুমি ইনক্লাইন্ড? এটা খুব ছোটবেলাতেই হয়, আমার বাড়িতে গান বাজনা, কেউ আমাদের ফ্যামিলিতে কেউ প্রফেশনালি কখনো গান বাজনা করেননি আমার আগে। গান গাইতেন আমার পিসিরা, গান গাইতেন আমার বাবা, একটু একটু গান গাইতেন, শখে গাইতেন, কিন্তু প্রত্যেকেই খুব ভালো গাইতেন আর কি। তো এবারে আমি হয়তো তাদের মতো অত ভালো গাই না। এবারে তারপর আমি খুব ছোটবেলায় অনুভব করি, আমি জানতাম না আমি গান গাইবো কি না, কিন্তু মিউজিকের প্রতি আমার একটা ফিজিক্যাল একটা রিয়াকশন হতো গান শুনলে। আর তখন গান শোনা শুধু বাড়ির সিডি, সিডি তো নেই তখন, ক্যাসেট সেটাতে যে হতো তা নয়, আশেপাশে যে ফাংশন হতো তখন প্রচুর, বিশেষ করে মফস্বল শহর, রাত জেগে প্রোগ্রাম হচ্ছে বা পুজোর সময় গান চলছে, গান শুনলে আমার একটা ফিজিক্যাল রিয়াকশন হতো তাল ঠাল এই সমস্ত নিয়ে। সো অনেক পরে এসে বুঝতে পারলাম যে গান গাইতেই চাই, ভেবেছিলাম মিউজিক নিয়ে হয়তো ভবিষ্যতে কিছু একটা করবো, তো সেটাই করেছি, কিন্তু গান গাওয়াটা খুব ছোটবেলার থেকে ভাবিনি আর কি, শিখেছি গান,
গল্প লিখবো, হ্যাঁ প্লেন ওড়াবো, অনেক কিছু যেরকম বাচ্চাদের হয় আর কি ছোট বয়সটা, তো একটু বড় হতে হয়েছে তাকে চুজ করার জন্য। আচ্ছা, তুমি প্রথম ওখানে গান শেখা শুরু করলে সম্ভবত প্রদীপ চ্যাটার্জি, হ্যাঁ, তারপরে একের পর এক বিভিন্ন গুরুর কাছে গেছো, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, যে কার কাছ থেকে কতটা শেখা হলো, কি রকম এক্সপিরিয়েন্স ছিল? খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ছোটবেলায় আমি প্রদীপদার কাছে যখন গান শিখি তখন তো একেবারেই ছোট। তুমি কি প্রথমে রবীন্দ্রসঙ্গীত শিখতে উঠলে না সেমি ক্লাসিক্যাল? আমি, হ্যাঁ, আমি তখন একদম বেসিক গান যেরকম ভাবে শুরু হয় ক্লাসিক্যালটা দিয়েই শুরু হয়েছিল আমাদের সেরকম ভাবে। তারপরে আরেকটু বড় হওয়ার পরে আমি রাজকুমার দার কাছে গান শেখা শুরু করি, উনিও শ্রীরামপুরেই থাকতেন তখন। রাজকুমার দার কাছে তখন কিছুটা রবীন্দ্রসঙ্গীতে আমার শেখার হাতে খড়ি হয় বলতে গেলে, তাছাড়া বাড়িতে যতটুকু চলতো শুনতাম বিভিন্ন গানের সাথে। তারপর আরেকটু বড় হয়ে আমি আসি শুভদীপ মুখার্জির কাছে গান শিখি কলকাতায়, ক্লাস টেন পাশ করার পর যখন চলে আসি এখানে কলকাতায়। তারপর আমার ফাইনালি পণ্ডিত বীরেশ রায়ের কাছে গান শেখা শুরু করি। তখন কি তুমি পিওর ক্লাসিক্যাল শেখা? পিওর ক্লাসিক্যাল ওনার কাছে আমি শিখতাম, তার সেটা একটা লম্বা সময়। তারপর আনফরচুনেটলি গুরুজি মারা যান, চলে যাওয়ার পরে আমি রবীন্দ্র ভারতীর থেকে মাস্টার্স করা শুরু করি রবীন্দ্রসঙ্গীতের উপরে। আচ্ছা, কিন্তু তার অনেক আগে থেকেই তো ধরো তুমি ব্যান্ড মিউজিকের সঙ্গে যুক্ত হয়ে গেছো, মানে রবীন্দ্র ভারতীতে মাস্টার্স করেছো আমার মনে হয় অনেক পরে, কারণ তুমি 11 যখন বোধহয় উঠেছো তখন থেকেই বোধহয় ব্যান্ড মিউজিকের সঙ্গে যুক্ত হয়ে গেছো, মানে কলেজ থেকে। কলেজে তোমার বাইরের কলেজের একজন বন্ধু অশ্রুজিৎ, তার সঙ্গে তোমার যোগাযোগ হলো একেবারে, তারপর কিভাবে তোমাদের এই ব্যান্ডের পথ চড়াটা, এই যে নতুন করে একটা মৌলিক গান লোককে শোনাবো, ইংলিশ গানগুলোর কভার করব, এই যে স্বপ্ন দেখানো শুরু হলো, সেটা কিভাবে? এটা ক্রেডিট অনেকটা অশ্রুজিতের উপরে। এই অশ্রুজিতের সঙ্গে কি তোমার এমটি স্পেসেস? না, এমটি স্পেসেস না, তারও আগের একটা গানের দল আমরা করার চেষ্টা করেছিলাম। এবার আমি যখন ক্লাস 11 এ কলেজে ভর্তি হই, ক্যান্টিনে বিভিন্ন রকমের গান হচ্ছে এবং ক্যাকটাসের অভিজিৎদা, মানে পটাদা, পটাদা আমাদের কলেজের তখন সিনিয়র, পটাদা ক্যান্টিনে বসে গান গাইলে একদম বাইরের থেকে শোনা যেত, সো আমরা খুব ইন্সপায়ার্ড ছিলাম। এবং ততদিনে অলরেডি আমি কিছুটা বিটলসের গান, কিছুটা ইগলসের গান, বব ডিলানের গান আরও অনেক পরে শুনেছি, জন ডেনভারের গান, এগুলো শোনা হয়ে গেছে। সো তখন মনে হচ্ছে যে বাংলায় এরকম একটা কিছু করতে পারলে কিরকম হয়। তো শ্রীরামপুরে থেকে তোমরা জন ডেনভারের গান শুনতে? হ্যাঁ, আমার দাদা শান্তিনিকেতনে পড়াশোনা করতেন, আমার এক কাজিন, ওনার কাছে আমি প্রথম জন ডেনভারের গান শুনি, আর আরেক দাদার কাছে, সে শিবপুর বি কলেজে পড়তো, হস্টেলে থাকতো, তার কাছে ওই ইগলসের হেল ফ্রিজেস ওভার অ্যালবামটা শুনি আর কি। তখন আমি ক্লাস সম্ভবত ক্লাস 8 বা 9 পড়ি, ওরকম সময়টা হবে। তো শুনে তখন মনে হয়েছিল যে এটা কি শুনছি, একদম অন্যরকমের একটা জিনিস। তো এইভাবে শুরু হয়, অশ্রুজিতের সাথে আলাপ হয়। অশ্রুজিৎ কলেজে ছিল না, অশ্রুজিৎ আমাকে প্রথমে এসে হঠাৎ করে বলে যে আমরা এরকম একটা, আমি এরকম একটা কিছু করার চেষ্টা করছি, তুমি কি ইন্টারেস্টেড হবে? সো ভেতরে ভেতরে আমিও করতে চাইছিলাম। মানে তোমরা কি তোমার সিনিয়র দাদা পটাদাকে দেখে ইন্টারেস্টেড হয়ে তোমরা গান করতে ক্যান্টিনে? আমরা নিজেদের মতো গান বাজনা করতাম, পটাদারা তখন বাংলাতে ওই ফর্মটা অলরেডি ধরে নিয়েছে, পটাদার তখন কলকাতা এই ব্যান্ডটা, ক্যাকটাসের ক্যাসেট শুনেছি তখন, একটু একটু মহিনের ঘোড়াগুলিও শুনে ফেলেছি, হ্যাঁ, কেননা তখন ওই 90s-এর দশকটাতে আবার বছর 20 পরে তারপর ঝড়া সময়ের গান, এই সমস্ত অ্যালবামগুলো বেরিয়েছে। পরশ পাথর তখন একদম পিক ফর্মে, ওনাদের সাথে আলাপও হয়ে গেছে তখন, আরও অনিন্দাদের সাথে আলাপ। সো উই আর হিউজলি ইন্সপায়ার্ড বাই দেম আর কি, যে ইংরেজিতে তো ঠিক আছে চলো, কিন্তু বাংলাতে যে এরকম করা যায়। এবং তখন অলরেডি অঞ্জন দত্ত, কবির সুমন একদম পিক ফর্মে, ওনাদের গান তো অনেক ছোটবেলাতেই শুনেছি, সো পুরো ওই ইন্সপিরেশনটা একরকম ভাবে এসে হঠাৎ করে কিভাবে মানে ওখানে বাস্তবায়িত হলো আর কি, এই ব্যাপার। ঠিক, তারপর তোমরা প্রথম যে ব্যান্ডটা করলে ধরো ওই অশ্রুজিতের সঙ্গে 7-8 জন মিলে সম্ভব করলে, সেটা সেটা কতটা সাকসেস পেলে বা সেটা কিরকম ভাবে সাড়া পেলে সেই ব্যান্ডটা নিয়ে? সাড়া এমনি আমরা তো করছিলাম, তখন যে খুব একটা সাড়ার বিষয় ভাবছিলাম তাও নয়, তখন আমরা জাস্ট ভালোবাসি, এটা করতে চাই করছিলাম,
এবং খুব একটা আইডিয়াও ছিল না। সেই সময় কোনো গান মনে আছে একদম শুরুর দিকে যখন তোমরা নতুন ব্যান্ড ফর্ম করেছো? একটু যদি শোনাতে বলি অসুবিধা হবে? না অসুবিধে হবে না। একটা তাহলে একটু শোনাও না। অবশ্যই অবশ্যই সেই সময়কার একটা গান শোনাচ্ছি তোমাকে নস্টালজিয়ার ভাষায়। এটা আমাদের পরে পরবর্তীকালে যখন এমটি স্পেসেস ব্যান্ডটা ফর্ম করে তখন ওখানে অ্যালবামে করেছিল কিন্তু অনেক পুরনো গান। এটা আমাদের যে কিবোর্ডিস্ট তার কম্পোজিশন ছিল, ব্যান্ডে যেরকম হয় আমরা সবাই কন্ট্রিবিউট করে গান তৈরি করে, গানটার নাম অচেনা ছবি। আপ ছালো রাত বিদায় জানায় কফির ধোঁয়ায় নস্টালজিয়ায় ক্যান্টিন দরজায় শত উৎকণ্ঠায় স্তব্ধ চোখে তার একটু ছোঁয়ায় একই স্বপ্নময় কোনো ছোট্ট দিন নাকি প্রথম প্রেমের স্পর্শ রঙিন সেই রঙে আঁকা মন ক্যানভাসে আঁকা ছবি সে যে রূপ কথার কোন মানবী আকাশ তারি প্রতিচ্ছবি তারি অপেক্ষায় থেমে যায় সময় যদি এক অচেনা ছবি এরকম ছিল। একেবারে সামন্তকের যখন ব্যান্ডের পথ চলা শুরু হয়েছে সেই সময়কার গান আপনাদেরকে শোনালাম। আচ্ছা তারপর আস্তে আস্তে তোমাদের এই যে এমটি স্পেসেস তৈরি হলো, তার প্রথম যখন অ্যালবাম বেরোলো সেটা কত সাল? অ্যালবামটা আমরা রেকর্ড করা শুরু করি 2006, কিন্তু তারপরে যেটা হয় ব্যান্ডের বাদবাকি সবাই গ্র্যাজুয়েশন হয়ে গেছে আমার, ততদিন চাকরি বাকরি পাওয়া শুরু হয় এবং তার জন্য সবাই আলাদা হয়ে যায় একটু, মানে একজন ব্যাঙ্গালোর চলে যায়, একজন দেশের বাইরে ক্যানাডা চলে যায়, তো এরকম হয়। তো অ্যালবামটা করে তারপরে আমাদের প্রথম একটা অ্যালবাম কোম্পানির থেকে, আমি নামটা বলছি না, ওখান থেকে বেরোনোর কথা কিন্তু তারা নিয়ে প্রায় ফেলে রেখে দেন 2 বছর, করছি করবো করছি করবো করে নতুন ব্যান্ড তখন যা হয়। সো ফাইনালি অ্যালবামটা বেরোয় না, আমরা 2009 সালে বা 2008 সালের শেষের দিকে একটা ওয়েবসাইট ফর্ম করে অ্যালবামটা লঞ্চ করি। কিন্তু তোমরা 2006-তে যখন ধরো এই এমটি স্পেসেসেরই বোধ হয় রেকর্ডিং করছো, তখনই তো তোমার দেবজ্যোতি মিশ্রের সঙ্গে, তখন দেবুদার সাথে আলাপ হয় প্রথম, তখন তোমাদের অ্যালবামটা বেরোয়নি? অ্যালবামটা তখন বেরোয়নি, তখন রেকর্ডিংটা চলছে, দেবুদার রেনকোটের কাজ চলছে তখন, সম্ভবত রেনকোটেরই কাজ চলছে, যে স্টুডিওটাই সেই স্টুডিওটাই আমাদের অ্যালবাম রেকর্ডিং চলছে। আর দেবুদার ব্যাপার হচ্ছে, দেবুদার বাচ্চাদের কম বয়সীরা কী করছে না করছে এটা ভীষণ এনকারেজ করেন, যেরকম সেরকম তাদের কাছে ইন্টারেস্টও আছে যে নতুন কী সাউন্ড হচ্ছে শুনুন। দেবুদা হঠাৎ করে আসেন সেদিন, আমরা গান শোনাই, দেবুদা খুব খুশি হয়ে আমাদেরকে খুব ইন্সপায়ার করেন। তো আর 2010-এ দেবুদা এসে আবার যখন রিভিজিট করেন অশ্রুজিতের স্টুডিওতে এই অ্যালবামটা, তখন উনি আমাকে ডেকে পাঠান আবার। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে যারা যারা কাজ করার সুযোগ পেয়েছেন আমার মনে হয় তারা খুবই ভাগ্যবান, ফরচুনেট, কারণ কিছু একটা টাচ তো তারা পেয়েছেন অবশ্যই। তোমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন? আমার ক্ষেত্রে খুবই ভালো এক্সপিরিয়েন্স, তার কারণ ঋতুদার সাথে কাজ করতে গিয়ে দেবুদা তো অফকোর্স খুবই হেল্প করতেন এই বিষয়ে, কিন্তু ঋতুদা ওই উচ্চারণ কীভাবে ইমোট করব এই সমস্ত জিনিসগুলো, কোন গানটাকে কীরকমভাবে করা যাবে, এগুলোতে ভীষণ রকমভাবে ইনভলভ ছিলেন। সো দেবুদা এবং ঋতুদা দুজন মিলে আমাকে গাইড করতেন আর কিছুটা। এবার ঋতুদা অফকোর্স অত সময় তো দিতে পারতেন না, যেহেতু এটা মিউজিকের কাজ, দেবুদাই কাছেই আমার স্কুলিংটা বেশি, কিন্তু ঋতুদা আসতেন মাঝে মাঝে স্টুডিওতে। এবং তারপরেও আমি চিত্রাঙ্গদা ছবিতেও অনেকের সাথে ঋতুদার জন্য কাজ করেছি, আরও বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি। তো ঋতুদার কাছ থেকে সবসময় খুবই ভালো এনকারেজ, মানে খুবই এনকারেজ ফিল করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি আর কি। হ্যাঁ, আর ওনার যে টিপসগুলো ছিল যে কীরকমভাবে এই গোড়ার গান হবে ওনার এবং দেবুদার, সেগুলো এখন আমি যখন ওয়েন আই লুক ব্যাক সেগুলো সত্যি সেই সময় দাঁড়িয়ে ওনারা ভেবেছেন যে
এটা খুব অদ্ভুত লাগে এখন, মানে ওটা কারোর মাথায় যে আসতে পারে। আচ্ছা, আমরা আমাদের এই আড্ডাটা তো চালাচ্ছি, এবার আপনারাও আমাদের সঙ্গে এই আড্ডায় যোগ দিন। আপনাদের যদি সামন্তকের কাছে কিছু প্রশ্ন থাকে, কিছু গান শোনার থাকে, আপনারা আমাকে সরাসরি জানান, আমি সরাসরি সামন্তকে সেই প্রশ্ন করব, এবং আপনাদের যে গানটা শোনার ইচ্ছে সেই গানটা নিশ্চয়ই সামন্তক শোনানোর চেষ্টা করবে। সামন্তক, তুমিও যদি তোমার ফেসবুক পেজে আমাদের এই আড্ডাটা একটু শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়, কারণ আমরা একটু দেখে নিই কারা কারা আমাদের সঙ্গে জয়েন করেছেন, এবং আমাদের এই আড্ডা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের এই আড্ডাটা। আর তার পাশাপাশি এটাই বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে, শুধু আমি প্রশ্ন করবো সামন্তককে এমন নয়, আপনাদেরও প্রশ্ন নিশ্চয়ই আছে, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই প্রশ্ন আমার কাছে রাখুন, এবং যদি কোনো গান শোনার ইচ্ছা সেই গানটার কথাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না, সেটা সামন্তক নিশ্চয়ই। আমি সামন্তককে যেমন এক্ষুনি একটুখানি সমস্যায় ফেলে দিচ্ছি, আমি একদম গোড়ার দিকের গান বলে, হ্যাঁ মানে আমি একটু ভয় ভয় ছিলাম যে আমার কথাগুলো মনে আছে কিনা, কারণ সুরটা নিয়ে অসুবিধা হয় না, বয়স বাড়ার সাথে সাথে এত গান যে কথাগুলো একটু মনে রাখতে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গেও কিন্তু আড্ডাটাকে ছড়িয়ে দেবার, কারণ আপনারাও এই আড্ডায় আমাদের সঙ্গে সামিল হন। আর ওই যে বললাম, যদি সত্যি আড্ডাটা ভালো লাগে শেয়ার করবেন আড্ডাটা, শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেবেন আমাদের এই আড্ডাটা, কারণ আজকে সামন্তকের কাছে পুজোর একটা আমেজ তৈরি হয়ে গিয়েছে, তো এই যে শরৎতোমার অরুণালোর অঞ্জলি দিয়ে শুরু করলাম, সেই আমেজটাকে আমরা ছড়িয়ে দিতে চাইছি, কারণ বাঙালির পুজো মানেই আড্ডা, আর আড্ডা সবাই দিতেই ভালোবাসে, আর সেটা যদি গানে গানে আড্ডা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আমারটাও এক্ষুনি এসে গিয়েছে, আমি দেখছি ইতিমধ্যেই অনেকে কমেন্ট করেছেন, অনেকে শেয়ারও করেছেন, আমি সবাইকেই অনুরোধ করব আপনারা কমেন্ট করতে থাকুন এবং আপনারা আপনাদের ইচ্ছের কথা জানাতে থাকুন। আচ্ছা সামন্তক, এবার আমি একটু তোমাকে জানতে চাইবো, তোমরা অনেক কভার মানে সংও করে থাকো, সেটা ইংলিশ শুধু নয়, বাংলা গানের ক্ষেত্রেও তোমরা অনেক সময় করছো, আমি তোমার ফেসবুকেই দেখছিলাম কি নামে ডেকে বলবো তোমাকে করেছো, এক্ষুনি হিমাংশু দত্তের একটা সুন্দর গান শোনাচ্ছিলে, আশা করি হিমাংশু দত্ত বলতেই আপনারা বুঝেছেন কোন গানটার কথা বলছি, তো তুমি এখন আমাদের একটা শোনাও এরকম একটা কভার সং, পুরনো বাংলা গান, কারণ পুজোর গান বললে জানো তো কিছু গান বারবার ভেসে ভেসে আসে, পুরনো কিছু বাংলা গান, তো তার মধ্যে থেকে একটা শোনাও তাহলে পুজোর আমেজটা একটু বেশি করে একদম উপভোগ করবে আমাদের দর্শকরা। কি নামে ডেকের কথা যখন হলো, শ্যামল মিত্র, হ্যাঁ শ্যামল মিত্র, সুধীন দাশগুপ্তর কম্পোজিশন লেখা। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মনে হয় যে পূজো প্যান্ডেলে বসে রয়েছি এবং সঙ্গে বাজছে এই গান, এটা আমাদের সেই অনেক বছর আগে থেকে মানে আমাদের ছোটবেলা থেকেই আমাদের এই একই স্মৃতির মধ্যে দিয়ে আমরা আমাদের পূজো কাটাই। আচ্ছা, তোমরা যখন প্রোগ্রাম করো, ধরো কলেজ ক্রাউডের ক্ষেত্রেও বলছি, দেখো ব্যান্ডের তো একটা অ্যাপিল আছে অন্যরকম, নিজেদের মৌলিক গান তোমরা তো শোনাও, তার পাশাপাশি কখনো এই গানগুলো শোনাও কি কলেজ ক্রাউডকে? ভীষণ রকম ভাবে, বিশেষ করে এই গানটা অ্যাকচুয়ালি শ্যামল মিত্রর গাওয়া এই গানটার কথাই বলি, আমরা বেশ কিছু বছর আগে একটা ইউটিউব চ্যানেল থেকে এই গানটা ইউটিউব চ্যানেলের জন্য গানটা করেছিলাম, তো তারপরে এটা সাডেনলি ইট বিকেম ভাইরাল, এখন দেখি ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় এই গানটা দিয়ে প্রচুর রিলস আসে আর কি মাঝে মাঝে, তো কলেজে যখন গাইতে যাই অদ্ভুতভাবে এই গানটা গাইতে বলে, এবং পুরনো গানের মানে ব্যান্ডের গান তো আছেই তার পাশাপাশি পুরনো বাংলা গান গানেরও একটা ডিমান্ড তৈরি হয়েছে, এবং এই গানটা শুনে হয়তো এখনকার জেনারেশন যারা জেন জি তারা হয়তো ফেরত যাচ্ছে এই পুরো অরিজিনাল গানটা, যেরকমভাবে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও হয়ে থাকে, সো গিয়ে তারা রিভিজিট করছে পুরনো গানটার ব্যাপারে, জানছে শুনছে, সো সেখান থেকে অনেক অসাধারণ যে সমস্ত গানগুলো সেগুলো আবার আমার মনে হয় নতুন জেনারেশনের কাছে আবার উঠে আসছে আর কি। ঠিক,
আমাদের এই 90s এর সময় থেকে রিমেকের ট্রেন্ডটাও তো তৈরি হয়েছিল, যেখান থেকে আমরা অনেক পুরনো গান কিন্তু নতুন ভাবে ফিরে ফিরে পেয়েছি। আর এটাও তো ঠিক যে যে নতুন সাউন্ড ট্র্যাকে যখন এই জেনারেশন এই গানটা শোনে তখন তাদের নতুন করে ভালো লাগে, কারণ পুরনো সাউন্ড ট্র্যাকে অডিওটা অনেকটা ডিস্টার্ব থাকে, যেটা কিন্তু এখন অনেক ক্লিয়ার হয়, সেটা কিন্তু এই জেনারেশনের কাছে গানটাকে নতুন করে অ্যাকসেপ্টেবল হয় হয়তো বেশি তাদের কাছে, অনেক বেশি, কারণ সাউন্ডটা শুনতে, কারণ এই জেনারেশন খুব ভালো সাউন্ড শুনতে অভ্যস্ত, একটা কথা। আচ্ছা সমতপ, তুমি তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করেছো আমি বলতে পারি, তুমি নিজে কি রকম পছন্দ করো রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করতে নাকি মূল ধারাটাকে বজায় রাখতে? বা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অনেকে ধরো বিভিন্ন ধরনের মানে যন্ত্রসঙ্গীত ইউজ করে, মানে বিভিন্ন ধরনের যন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে, তুমি নিজে কি পছন্দ করো? যন্ত্রসঙ্গীতের এই যে অ্যাকসেপ্টেবিলিটির যে কথাটা হচ্ছে, এবার আমি আমি যেরকম খালি গলায় রবীন্দ্রনাথের গান বা একটা ইসফাজের সাথে একটা তানপুরের সাথে হচ্ছে খুবই ভালোবাসি শুনতে, কিন্তু আবার কিছু কিছু সময় এরকম হয় যে মিউজিকের জন্য আমার মানে ছোটবেলায় যে গানগুলো এখন অসাধারণ লাগে বয়স হওয়ার পরে, একটু বড় হওয়ার পরে সেই গানগুলোই হয়তো ভালো লাগেনি ছোটবেলায়, জাস্ট বিকজ অফ দ্য মিউজিক, আইল বি ভেরি অনেস্ট। হ্যাঁ মানে তার মানে যন্ত্রানুষঙ্গটার জন্য হয়তো ভালো লাগতো না গানটা, তো সেই জায়গার থেকে এক্সপেরিমেন্টটা যে খুব করি তা নয়, মানে বুঝে শুনে এক্সপেরিমেন্ট করবো বলে করছি তা না, আমার মনে হয় যে এই গানটা হয়তো আমি যদি গাইতাম বা আমরা যদি গাইতাম তাহলে কি হতে পারে, মানে তার সাথে কি কি যন্ত্র বাজাতাম আমি নিজে গাইলে, সেইটা ভেবে আমি সবসময় রবীন্দ্রনাথের গান অ্যারেঞ্জ করার চেষ্টা করি আর কি। তুমি যেহেতু অ্যারেঞ্জ করো বলে তোমাকে প্রশ্ন করছি, যন্ত্রানুষঙ্গের উপরে নির্ভর করে কি এই যে সমসাময়িক করে তোলা গানটাকে, যন্ত্রানুষঙ্গের উপর নির্ভর করে কি গানের এই প্রকৃতিটা? রবীন্দ্রনাথের গান যে সবসময় করে তা নয়, মানে একটা মানে সমসাময়িক করাটা হয়তো খুব বড় একটা দায়িত্ব হয়ে যাবে, সেটা রবীন্দ্রনাথের গান অলরেডি ভীষণ মানে আমাদের এখনকার সময়ের থেকেও এগিয়ে আমি বলবো, তো সেই জায়গা থেকে কন্টেম্পোরারি থাকবে। হ্যাঁ তো সেই জায়গার থেকে যেটা করি সেটা হচ্ছে আমি এখানে একটু তোমায় ইন্টারাপ্ট করছি, ধরো বাণীটা রবি ঠাকুরের গানের বাণীটা অলওয়েজ কন্টেম্পোরারি থাকবে এবং সব সময় এগিয়ে থাকবে, কিন্তু বাণীটা অনেক সময় ছোট বাচ্চার ক্ষেত্রে আমি বলছি বোঝা, তুমি ধরো ছোটবেলায় যেভাবে রবি ঠাকুরের গানটা দেখতে আজ সেভাবে ওই গানটাকে সেভাবে তুমি দেখো না, তার কারণ তোমার বোধটা দিনে দিনে যেভাবে পরিবর্তিত হয়েছে বেড়েছে ম্যাচিওর হয়েছে সেই মতো তুমি রবি ঠাকুরের গানটাকে দেখো, কিন্তু যখন মানুষকে প্রথম আকর্ষণ করে সুর সেক্ষেত্রে যন্ত্রানুষঙ্গর ভূমিকাটা তোমার মনে হয় যে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। সেখানে যদি আমি মানুষকে অ্যাট্রাক্ট না করতে পারি করে তোলে এটাই আমি জানতে চাই, হয়তো হয়তো কিছু মানুষের কাছে তো ডেফিনেটলি মানে আমার কাছে আমার মনে হয়েছে যে আমি অনেক গান এরকম ভাবে যেমন প্রথম এক্সাম্পল দিতে পারি, যেমন শাহানা বাজপেয়ীর অ্যালবাম নতুন করে পাবো বলে যখন রিলিজ হয় 2007 সাল, সেটা ইফ আই এম নট রং অর্ণবের মিউজিক ডিরেকশনে, তো আমার মনে হয়েছিল সেখানে কিন্তু যথেষ্ট ট্রেডিশনালি গানগুলো গাওয়া হয়েছিল এবং খুব সুন্দর একটা ব্যালেন্স ছিল মিউজিকের, মানে ওয়েস্টার্ন মিউজিক আর ইস্টার্ন মিউজিকের একটা খুব সুন্দর ব্লেন্ড ছিল, তো আমার মনে হয় সেটাই হয়তো আধুনিকতা বলা যেতে পারে, যেটা কিন্তু আমাদের জেনারেশন তখন ভীষণ রকমভাবে সেই অ্যালবামটা পছন্দ করে এবং এখনও পর্যন্ত শোনে। তার পরবর্তীকালে আমরা আরও অনেক কাজ করেছি, তো আমার মনে হয় যে এইটার ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট আর কি, মানে এখন কারা গানটা শুনছে ঠিক সেই মতো করে গানটার মানে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ মানে আমি তো আমার কাছে যেরকম মিউজিকটা আলাদা নয় গানের থেকে, মিউজিকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, খারাপ মিউজিক হলে আমি গান গাইতে পারি না অনেস্টলি স্পিকিং, আমার কাছে কর্ড একটা বেসিক এসথেটিক। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমি বলছি শুধু একটা তানপুরাই অনেক সময় যথেষ্ট, হ্যাঁ হ্যাঁ সেটাও কিন্তু খুব কন্টেম্পোরারি হয়ে ওঠে ডেফিনেটলি, হ্যাঁ মানে যেটা পরবর্তীকালে ধরো আনপ্লাগড হিসেবে আমরা দেখলাম গানের ক্ষেত্রে, রবি ঠাকুরের ক্ষেত্রে গানের ক্ষেত্রে আমি দেখেছি একটা তানপুরা হলো একটা, ধরো তোমার গলাতেই যে গান তোমার সঙ্গে প্রাণের খেলা এই গানটা ধরো রবীন্দ্রসঙ্গীত আমরা একটা তানপুরায় শুনছি, সেটাও কিন্তু অনেক সময় ভীষণ আধুনিক হয়ে ওঠে, অবশ্যই অবশ্যই আপলোড করি আর কি, সো ডিপেন্ড করে আর কি যে কি গান করছি কিরকম ভাবে করছি,
সেগুলোর উপর খুব ডিপেন্ড করে আমার মনে হয়। ঠিক, আচ্ছা কোথাও কি তোমার গানের ওপারে এই সিরিয়ালটার জন্য, টেলি সিরিয়ালটার জন্য তুমি একটা ট্যাগ হয়ে গেল যে সামন্তপানি রবীন্দ্রসঙ্গীত? কিছুটা তো ডেফিনেটলি হয়েছে, সেটা সেটা তোমার মনে হয় তোমার মিউজিক্যাল ক্যারিয়ারে এটা ক্ষতি করেছে? ক্ষতি করেছে আমি বলবো না, তার কারণ কিভাবে বলতে পারি ক্ষতি করেছে, বিকজ তার মানে গানের উপরের জন্যই আমার পরিচিতি হয়েছে বেশি। তা না হলে যেটা ছিল সেটা খুব আন্ডারগ্রাউন্ড একটা পরিচিতি ছিল, ব্যান্ড মিউজিক সার্কিটে ছিল, সেখান থেকে মেইন স্ট্রিমে এসেছি, আমাকে মানুষজন চিনেছে আরও। আর হ্যাঁ, একটা যেটা হয়েছে সেটা ঠিকই যে অনেকেই হয়তো জানেন না যে আমি আরও অন্যান্য রকমের গান করি, এখনও হয়তো জানেন না, তো সেই জায়গাটা তো একটু মাঝে মাঝে একটু দুঃখ লাগে যে রবীন্দ্রনাথের গান আমি গাইতে ভালোবাসি, গানের ওপারে না হলেও হয়তো করতাম, হয়তো গাইতাম, কিন্তু তার বাদ দিয়েও আমার সবার কাছে অনুরোধ অন্যান্য গানগুলো একটু শুনলে ভালো হয়, বিকজ আমি মৌলিক গান করি, আমি পুরনো বাংলা গান নিয়ে কাজ করি, সো অনেক রকমের জনরা নিয়ে কাজ করতে পছন্দ করি। আচ্ছা এবারে পূজো তুমি বলছো মৌলিক গানে একটা অ্যালবাম হয়েছে, একটা নতুন গান কি এখন শোনানো যাবে? হ্যাঁ যেতে পারে, হ্যাঁ কারণ রিলিজ হয়নি বলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। অল্প করে একটু শোনাচ্ছি, এটা পূজোর পরে বেরোচ্ছে। এই তো আছি বেশ রয়েছি হাওয়ায় চড়ে, হাওয়ায় চড়ে দূরের বিহুর ছন্দ শুনি, ছন্দবদ্ধ রোদ পড়ে যায় সন্ধে জলে, চাঁদের চুমুক আলোর গন্ধে গল্প বুনি, যেমন আমি দূর হয়েছি তুমিও নো টাচ, টাচ স্ক্রিন একা মেঘ হয়ে থাকে জীবন বেলো, হারমোনিয়াম বেজেই চলুক রাত্রি জুড়ে, জীবন গানের কথাগুলো খুব এলো মেলো, জীবন গানের কথাগুলো খুব এলো মেলো, সেই জন্যই বোধহয় জীবনটা এত সুন্দর, কারণ এলোমেলো না হয়ে যদি খুব অর্গানাইজড হতো তাহলে বোরিং হয়ে যেত। আর সামন্ত তোমার এই যে গিটার বাজানোটা, এটা তুমি শিখলে কার থেকে? আমি গিটার বাজানোটা অনেক মানে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, তারপরে আমি রাজকুমার সেনগুপ্ত, রাজকুমার দা বলে ডাকি, ওর সেই সময় ওরিয়েন্ট এক্সপ্রেস বা এখনো যে ব্যান্ডটা এক্সিস্ট করে আমাদের খুবই পছন্দের ব্যান্ড, ওরিয়েন্ট এক্সপ্রেসের গিটার প্লেয়ার ছিল রাজকুমার দা, রাজকুমার সেনগুপ্তর কাছে প্রথম আমার হাতে খড়ি হয় আর কি। তারপরে মূলত জ্যাম সেশনস নিজে কিছুটা বলা যেতে পারে এরকমভাবে, কিন্তু হাতে খড়িটা রাজকুমার দার কাছে, এইভাবে শিখি আর কি। বেশ, আচ্ছা তুমি এই যে অ্যারেঞ্জমেন্ট করো গানে, তোমার মনে হয় না যে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে গেলে, অ্যারেঞ্জার হতে গেলে একটা ইনস্ট্রুমেন্ট জানা ভীষণ জরুরি? হ্যাঁ ডেফিনেটলি, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কারণ ইনস্ট্রুমেন্ট একজন গায়ক গায়িকার ক্ষেত্রে ধরো যেটা প্রতিবন্ধকতা হয় সেটা একজন যারা ইনস্ট্রুমেন্ট বাজান তাদের ক্ষেত্রে অনেক সহজ হয় অ্যারেঞ্জ করার পথটা, এটা তোমার মনে হয়? হ্যাঁ, এই এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শুধু ধরো অ্যারেঞ্জ করার কথা আমি বলবো না, আমার মনে হয় প্রত্যেকটা গায়ক গায়িকা যদি একটা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন তাহলে সেক্ষেত্রে না ওই কর্ডের উপর খুবই নির্ভরশীল, সেখানে আমার একটা কর্ডাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারলে সুবিধে আর কি, এবং এটা ইজি টু ক্যারি অ্যাজ ওয়েল। আচ্ছা এবার তোমাকে আমি চলে যাচ্ছি শাহানা বাজপেয়ীর সঙ্গে, তোমার বেশ অনেকগুলো কাজ আছে, শিকড় বোধহয় তোমাদের প্রথম অ্যালবাম? হ্যাঁ, সেই যোগাযোগটা কিভাবে হলো? শাহানাকে আমি প্রায় ওর যখন অ্যালবাম বেরোয় তারপর থেকেই চিনি আর কি, হ্যাঁ সেটা তখন আমি কলেজে পড়ি অলরেডি, সো সেই সময় থেকে আলাপ, এবং পরে ও বিদেশে চলে যায় পড়াশোনা করতে, বাংলাদেশে ছিল অনেকদিন, সেখান থেকে বিদেশ যায়, এবং তারপরে হঠাৎ করে 2013 সাল নাগাদ আবার যখন একটা রিউনিয়ন গোছের হয়,
সেই সময় কথা আমরা একটা অনুষ্ঠান করি আর কি একসাথে, তো তারপর ও আমাকে বললো যে এরকম কিছু গানের একটা অ্যালবাম আমার আমাদেরই একজন কমন বন্ধুর লেখা তার কম্পোজিশন ছিল, সেগুলো সপ্তর্ষি রাও, তো অপুদার কিছু গান আছে সেগুলো শাহানাকে দিয়ে অপুদা গাওয়াতে চাইছিল, আমাকে বললো তুই মিউজিকটা করবি, তো এইভাবে আমরা শুরু করি আর কি ব্যাপারটা। তারপরে ওর দ্বিতীয় রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা ওর মিউজিক পছন্দ হওয়াতে আমাকে বললো তুই মিউজিকটা কর, তো আমি একটু স্কেপটিক্যাল ছিলাম ব্যাপারটা নিয়ে, কারণ প্রথম অ্যালবামটা এত সুন্দর মিউজিক হয়েছে আমি জাস্টিস করতে পারবো কিনা, সো আই ডিড ইট, লোকজন ভীষণ পছন্দ করে। তারপরে মন বান্ধবী কেমনে হয় ওই ফোক মিউজিকের অ্যালবামটা, সেখানে আমি সাত্যকী ব্যানার্জি আমরা মিলেমিশে কাজটা করি, তো এইভাবে আরও তো অনেক কাজ করেছি। আচ্ছা তুমি ফোক গাও? হ্যাঁ গাই, একটা ফোক শোন। আমি চেষ্টা করি গাওয়ার, আমি ভালোবাসি ভীষণ। হ্যাঁ হ্যাঁ, একটা ফোক শোন অবশ্যই। আমি একটা কবি জসীমউদ্দীনের একটা গান অল্প করে শোনাচ্ছি। রবি ঠাকুরের গানে যেমন একটা অদ্ভুত আকর্ষণ আছে সব জেনারেশনের কাছে, একটা অদ্ভুত আবেদন, সুন্দর আবেদন, ঠিক সেরকমই ফোক গানেরও অবশ্যই, এবং সেই জন্যই বোধহয় এখনও শিল্পীরা দেখবে ফোকটাকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করে এবং অন্যরকমভাবে বিভিন্নভাবে প্রজেক্টেড হয় ফোক গান। আচ্ছা মৌলিক গান গাইতে গিয়ে ধরো মিউজিক্যাল কেরিয়ার তৈরি করতে গেলে অন্যান্য দিকগুলোও তো থাকে, ব্যবসায়িক দিকটাও থাকে, সেক্ষেত্রে তোমার মনে হয় একটা প্রতিবন্ধকতা তৈরি হয়? আমার মনে হয় সেটা তৈরি, সেটা শুরু হয়েছে বিগত 10 বছর বলা যেতে পারে, তার আগে হতো না, 10 বছর কি 8 বছর, তার আগে তো মৌলিক গানেরই সময় চলছিল আর কি, তখন অতটা গান শোনার সুযোগ ছিল না মানুষের কাছে, সেই কারণে আমার মনে হয় এতটা ইজি অ্যাভেলেবিলিটি ছিল না, অ্যাবান্ডেন্স একটা ব্যাপার। হ্যাঁ মানে আমি যেখানে খুশি একটা গান শুনে নিতে পারছি প্রপার, আগে কি একটা ক্যাসেট বা সিডি কিনতে হতো সেটা শোনার একটা ঠিকঠাক যন্ত্র, আমি আমার আগের জেনারেশনের মানুষদের কাছে শুনেছি ওরা রেডিওটা খুলে অপেক্ষা করে থাকতো যে নতুন কি গান বেরিয়েছে, সেটার জন্য দেখবে নতুন গানের যে অ্যাকসেপ্টেন্স হয়, আর এখন যদি ধরো তুমি ফোন ঘোরালেই একটা নতুন গান, একদম, তাহলে মানুষ কেন শুনবে? এটা তো অ্যাভেলেবিলিটির উপর সেটা তো আছেই বটেই, তাছাড়া আর একটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে মৌলিক গানের যে প্রচার মাধ্যমগুলো সেই প্রচারের জায়গাটা কমে গেছে। হ্যাঁ মানে মৌলিক গান হচ্ছে না কি, ছবিতেও তো মৌলিক গানই হচ্ছে, হ্যাঁ মানে কম্পোজাররা তৈরি করছেন, কিন্তু ছবির তো একটা বড় মার্কেট থাকে, আর আনফর্চুনেটলি বেসিক বা মৌলিক গান ইন্ডিপেন্ডেন্ট গানের অতটা থাকে না আর কি, এবং সেটা সীমাবদ্ধ একটা ভাষার ব্যাপার এটা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলা মৌলিক গানের মার্কেটটা একটু সাফার করছে। তো মানে সেক্ষেত্রে তোমার মনে হয় মিডিয়ামগুলোকে একটু এগিয়ে আসতে হবে মৌলিক গানকে? অবশ্যই অবশ্যই, যদি একটু বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হয়, কারণ ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো করে শুধু সম্ভব না, রেডিও টিভি যেটা ছিল আগে, যেটা আমাদের আগের জেনারেশনের ব্যান্ডরা যেগুলো পেয়েছে যার জন্য খুব সুবিধে হয়েছে তাদের পথ চলা, বিকজ সময়টাই ওরকম ছিল, নতুন গানের চাহিদা ছিল, এখন প্রচুর ভালো কাজ হচ্ছে ঠিকই, কিন্তু ওই ছবির বাইরে বেরিয়ে বা কভার গানের বাইরে বেরিয়ে মৌলিক গান আর আমার মনে হয় আগের মতো অতটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। আচ্ছা সেটা কি খানিকটা ধরো এই জেনারেশনের পড়াশোনাটার জন্য, মানে ধরো এখন তো বাংলা প্রায় পড়েই না এই জেনারেশনের ছেলেমেয়েরা, খুব কম, হ্যাঁ সেক্ষেত্রে ধরো ভাষার একটা প্রতিবন্ধকতা তাদের ক্ষেত্রে কাজ করছে বলে তোমার মনে হয় যে বাংলা গান যে মৌলিক গান তৈরি হচ্ছে
তার থেকে তারা ইংলিশ গান শুনছে বা অন্য ভাষার হিন্দি গান শুনছে, সেটা কি একটা বড় অন্তরায় বলে তোমার মনে হয়? ইংরেজি গানটা তো তখনও শুনতো, হিন্দি গানও আমরা সবাই শুনে বড় হয়েছি, কারণ আমাদের কোনো অপশনই ছিল না আশেপাশে, তো হিন্দি গান শুনতো। বাংলা বোঝারও তো একটা ব্যাপার আছে, ধর আমি এই গানটা শুনে গানটার মানেটা বুঝতে পারলে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। সেটা কি বোঝার ক্ষেত্রে কোথাও অন্তরায় হচ্ছে এখনকার আমাদের যে ট্রেন্ড, সামাজিক যে ট্রেন্ড, সেটা কি তোমার মনে হয়? হয়তো সেই ক্ষেত্রে কিছুটা সাফার তো ডেফিনেটলি করছে, এবং তবে যাদের পড়ার, যারা বাংলা ভাষাটা নিয়ে এখনো চর্চা করছে, তারা কিন্তু করছে, তারা শুনছে। হ্যাঁ, এবার সবটা মিলিমিশেই তো থাকবে ব্যাপারটা, তো হয়তো মাত্রাটা একটু বাড়বে বা কমবে, তো এটা একটা সময়ের ব্যাপার বলে আমার মনে হয়। আর ব্র্যান্ড দেখো, একটা সময় ছিল যেটা একদম মিলেনিয়াম যে টাইমটা, মানে 2000 সাল, ওই সময়টা ব্যান্ডের চূড়ান্ত চাহিদা ছিল, সেটা কিন্তু অনেকটা এখন পড়ে গেল। এখন যেমন আবার ফোক মিউজিকটাকে নিয়ে নানান এক্সপেরিমেন্ট, সেই প্রোগ্রাম প্রচুর আমরা দেখতে পাই। তো এই যে ব্যান্ডের চাহিদাটা কমেছে, সেক্ষেত্রে তোমরা যারা ব্যান্ড করতে, তাদের ক্ষেত্রে কি খুব সমস্যা হচ্ছে? ব্যান্ডের চাহিদা যে খুব কমেছে তা আমি বলবো না, মানে কলেজগুলো কিন্তু এখনো ব্যান্ড চায়। হ্যাঁ, সেটা ধর একটা টিপিক্যাল ক্রাউড, টিপিক্যাল ক্রাউড। হ্যাঁ, এবারে আগে যেমন একটা জনমানুষ সমস্ত প্রোগ্রামে একটা করে ব্যান্ড মাস্ট থাকতো, একটা পূজোর প্রোগ্রাম হচ্ছে যে কোনো পাড়ায়, সেখানেও একটা ব্যান্ড থাকতো, কিন্তু সেটা এখন আমরা খুব একটা দেখতে পাই না। সেটার ব্যাপার হচ্ছে, আমার মনে হয় এটার একটা কারণ, তখন ব্যান্ড কনসেপ্টটা আমাদের কাছে নতুন ছিল, বাংলা গানে নতুন ছিল, যে এরকম পাঁচ ছটা ছেলে কি চারটে পাঁচটা ছেলে কি মেয়ে এসে দল বেঁধে গান গাইছে, এবং সেখানে হারমোনিয়াম তবলা বা অক্টোপ্যাডের বাইরে গিয়ে একটা অ্যাকোস্টিক ড্রামস বাজছে, একটা ইলেকট্রিক গিটারে অন্যরকম আওয়াজ তৈরি হচ্ছে, সেটা ওয়াজ এ নিউ থিং অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম। এবার সেটা আস্তে আস্তে মানুষ সিজন্ড হয়েছে, তারপর হয়তো তাদের মনে হয়েছে যে এবার নতুন কি। তো ব্যান্ড যারা, যাদের শোনার, তারা এখনো শুনছে। হ্যাঁ, এবার যেটা হয়েছে, ব্যান্ড মিউজিকটাও তো কিছুটা ডাইভার্টেড হয়ে গেছে, ব্যান্ড মিউজিকটা কিছুটা ছবিতেও ঢুকে গেছে, বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায়। ওই ব্যান্ডের যে সাউন্ডটা আগে কিন্তু শুধু ব্যান্ডেরই ছিল, সেটা সেরকম ভাবে ফিল্মি সাউন্ড সেটা ছিল না। এবার ফিল্মের মিউজিকও আপগ্রেড করেছে নিজেকে, সেখানে ব্যান্ডের সাউন্ডটা ঢুকেছে। তো সেই জায়গার থেকে আমার মনে হয় ব্যান্ডের চাহিদা বা ব্যান্ডের সাউন্ডটা চাহিদা কমেনি, ব্যান্ড অ্যাজ আ হোল হয়তো ব্যান্ড মিউজিক কিন্তু হচ্ছে, মানে এক্সিস্ট করছে, এক্সিস্ট করছে, মানে সেটা অন্য রকম, অন্য রকম ভাবে, বিভিন্ন রকম ভাবে ব্যান্ড তাদের যেখানে যেখানে যা দেওয়ার তারা দিয়েছে, অলরেডি এখনো দিচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, তুমি এই যে মিউজিকের সঙ্গে থেকে গেলে বা এটাকেই পেশা করে নিলে, এটার জন্য কখনো মনে হয় যে না এটা না বেছে আমি অন্য কিছু পেশা করলে, এটা তোমার নেশা ঠিক আছে, কিন্তু এটা না বেছে আমি অন্য কিছু পেশা করলে আমার ভালো হতো, এটা কখনো মনে হয়েছে? কিছু কিছু সময় তো ডেফিনেটলি মনে হয়, আমার মনে হয় সব শিল্পীরই এরকম এক একটা সময় মনে হয় যে আরেকটা কোনো অন্য কিছু করলে হয়তো ভালো হতো, সে এইরকম সময়ে এরকম মোমেন্ট সবারই থাকে বলে আমার মনে হয়। তো হ্যাঁ, সেরকম হয়েছে ডেফিনেটলি, যে হয়তো যেটা করার চেষ্টা করছি সেটা ঠিক সেইভাবে করতে পারছি না, বা হয়তো মানুষকে বোঝাতে পারছি না আমি এক্স্যাক্টলি কি করতে চাইছি। এই ক্ষেত্রে কি চ্যালেঞ্জটা অনেক বেশি, এটাই আমি জানতে চাইছি। চ্যালেঞ্জটা তো বেশি বটে, যে কোনো প্রফেশনেই হয়তো মনে হয়, হ্যাঁ একটা বোরডম তো আসে, ইঞ্জিনিয়ারেরও হয়তো মনে হয় দূর আমি ইঞ্জিনিয়ার না অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু সেটা একটা সাময়িক, ধরো কোনো সাকসেস পেলো না সেই কারণে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে, এই প্রফেশনের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা বা আর্টের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জটা কি অনেক বেশি বলে মনে হয়? চ্যালেঞ্জটা তো এখন আমরা অনেক বেশি ফেস করি, তার কারণ প্রথম কথা হচ্ছে গান মিউজিক হ্যাজ বিকাম ফ্রি, অলমোস্ট ফ্রি, মানে যেটা নিয়ে একটু আগেও আমরা কথা বললাম আর কি, গানটা ভীষণ সহজলভ্য হয়ে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো মিউজিক ব্যাপারটা অতটাও সোজা নয় আর কি, কিন্তু এই সহজলভ্য হয়ে যাওয়াটা কি তোমার মনে হয় যে হওয়া উচিত না? আমার মনে হয় প্রত্যেকটা জিনিসেরই একটা বেসিক ইয়ে থাকা দরকার, তার কারণ হচ্ছে তাহলে হয়তো আমরা মর্যাদাটা এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে সোশ্যাল মিডিয়া, এটা কি কোথাও একটু ওই গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে বলে মনে হয়? খুব ভালো হয়েছে সেটা একটা দিক, মানে আমরা ইজিলি প্রচারের ক্ষেত্রে তো খুব ভালো হয়েছে, কিন্তু এখানে তো কোনো ফিল্টার নেই, কোনো ফিল্টার নেই, মানে মাপকাঠি, মানে মান যাচাইয়ের কোনো ব্যাপার নেই, খুব ভালো জিনিস, আমরা যারাই চাই আমরা গান করতে পারি, আমরা সেটা প্রচারও করতে পারি, কিন্তু আমার মনে হয় একটা, আমি তো চাইলেই এক্ষুনি গিয়ে ক্রিকেট খেলতে পারবো না ইন্ডিয়া টিমে, রাইট,
সো সেরকম গানটাও মানে একটা মাপকাঠি রাখাটা সবাই এসে করতে পারবেন না, সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট একটু মাথায় রাখা। ঠিক আছে, আমরা আবার অনেকক্ষণ গল্প করছি, আবার একটা গান শুনবো। কি গান শুনবো বলো? ঠিক আছে, আমি একটা রবীন্দ্রনাথের গান শুনি এবার। বিরসদি বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদি বিরল কাজ একেলারো একেলারই অলসমন নীরবই ভবনকোন ভাঙিলে দ্বার ভাঙিলে দ্বার কোন সেকোন অপরাজিত হে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহ। নতুন করে বলার কিছু নেই যে ভীষণ ভালো, কারণ রবি ঠাকুরের গান হলেই আমাদের একটা ভালো লাগা তৈরি হয়, সেটা যে কোনো ফর্মেই হোক না কেন, কারণ গানের কথার মোহই এমন, গানের কথার আকর্ষণ সুরের আকর্ষণ এমন। আচ্ছা, পুজো এসে গিয়েছে, তো ওদের নতুন অ্যালবাম বেরোচ্ছে, নতুন অ্যালবামের গান অবশ্যই আপনারা শুনবেন, পুজোর পরে পরেই ওদের অ্যালবাম রিলিজ হবে এবং অবশ্যই অনেক নতুন গান নতুন কাজ অনেক নতুন নতুন মানে আর্টের ফর্ম আমরা এই পুজোর সময় উপহার পাই বাঙালিরা, এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কাছে ভীষণ আনন্দের একটা বিষয়। এবং শিল্পীদের উদযাপনের সময়, আমার তো মনে হয় শিল্পের উদযাপনের সময় হচ্ছে দুর্গা পুজো, এবং সেটা আমরা যেন খুব সুন্দর করে উদযাপন করি, এটাই আশা নিয়ে আজকের আড্ডা শেষ করবো আমরা প্রায় শেষ মুহূর্তে। কিন্তু সামন্তক, তোমাকে আমি বলবো, যারা গান নিয়ে এই মুহূর্তে ধরো ছোট এখনো যারা ভাবছে যে গান নিয়ে আগামী দিনে এগোবে বা গান নিয়ে মৌলিক গান নিয়ে এগোবে বা মৌলিক গানের কথা ভাবছে, তাদের জন্য কিছু মেসেজ তুমি দাও? যারা মৌলিক গান নিয়ে এগোতে চাইছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে লেগে থাকতে হবে আর কি। হ্যাঁ, মানে সময় আবার বদলাবে, মৌলিক গান তো হতেই থাকবে এবং মৌলিক গানের যে ক্রিম সময়টা ছিল সেটা আবার ফিরে আসতে চলেছে, কিন্তু আমাদের করে যেতে হবে। হ্যাঁ, অনেক অনেক কিছু হবে, মন খারাপ হবে, এগুলো হবে। হ্যাঁ, এক্সপেকটেশন কোনো এক্সপেকটেশন না রেখে জাস্ট আমার মনে হয় আমাদের করে যেতে হবে ব্যাপারটা। হ্যাঁ, কাজটা করে যেতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমার সামন্তককে করা হয়নি, অনেক প্রশ্ন করলাম, বিপি পোদ্দার হসপিটালের নামটা তুমি কি এই আড্ডা হলো বলে শুনলে? না না, একেবারেই নয়। বিপি পোদ্দার হসপিটালের কথা আমি শুনেছি এবং যে ট্যাগ লাইনটা আছে 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ খুব লেস ইনভেসিভ একটা প্রসেস বলে আমার মনে হয়েছে। এবং বিপি পোদ্দারের বিষয়ে আমি যতটা জানি যে ওই নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এইগুলো স্পেশালিটি আর কি। সো আগে তো অবশ্যই শুনেছি কিন্তু কখনো ভাবিনি যে এই সুযোগটা হবে এখানে এসে গান গাওয়ার, এবং এরকম একটা স্টুডিও স্পেস এখানে। ঠিক, আমরা এইভাবে আমাদের এই স্টুডিওতে আরও অনেক অতিথিকে নিয়ে আসবো আপনাদের জন্য, এইভাবে আড্ডা দেব এবং পুজো আপনাদের সকলের ভালো কাটুক এই আশা নিয়ে আজকে আড্ডা শেষ করবো। তবে হ্যাঁ, গান দিয়ে, আর সামন্তককে অবশ্যই বলবো গানে গানে ভালো থেকো, সুরে সুরে ভালো রেখো আমাদেরকে, আর গান দিয়ে যেরকম শুরু করেছিলাম আড্ডাটা সেইভাবে শেষ করো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগর